বড় বড় সাইজ হয়েছিল, সেই সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই সময় কি সুন্দর দেখতে। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া আন্টি আঙ্কেল সবাই কি রকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালোই আছি, আল্লাহ আমাদের অনেক ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। তা আজকে আমি দেখাবো, সামার তো পুরাপুরি শেষ হয়ে গেছে আমাদের এখানে, এখন শীতের আগমন শুরু হয়ে গেছে। শীতে আমার বাগানের কি অবস্থা এই মুহূর্তে হয়ে রয়েছে, ফসলাদি কীরকম ধরতেছে, কত সাইজে কীরকম হচ্ছে, গাছগাছালি কেমন হয়ে গেছে, সেইটা একটু সবার সাথে শেয়ার করব। চলেন তাহলে। এই যে বাসার সামনের এই গাছগুলাও সেই ভালোই আছে এখনো, এগুলো সব ঘরে তুলে নিব। এই যে গন্ধরাজ, হাসনা হেনা, বেলি, এগুলো ঘরে তুলে না নিলে বাইরের ঠান্ডায় থেকে সব মরে যাবে। আর এই যে এখানে মরিচ গাছ টাছ এখনো ভালোই আছে, এখানে প্রচুর রোদ লাগে এই জন্য গাছের এখানে কোনোই ক্ষতি হয়নি। এই যে টমেটো গাছ টাছ একদম ঝাঁকড়া হয়ে ছোট চেরি টমেটো একদম ডাল তুলবো আরো, এখানে অনেক পাইকে পাইকে এখনো আছে। আর কিছু টমেটো এই যে তোলা হইল এই মাত্র, এটা বাসার সামনে। আমার এই চিনি সাহেবা বাসা চিনে গেছে, এই যে রিহান আব্বু আসো না, আসো তুমি মেলা দিন সালাম দাও না। আজকে ওয়েদারটা একটু ভালো, আজকে গরমের ভাব। হ্যাঁ আব্বা ধরো তো, এই যে ই নাও তো, এই চাউল নাও তো, এক এক ই হ্যাঁ নিয়ে পাখি দিয়ে আসো, যাও ওই যে সামনে ঢেলে দাও। হ্যাঁ সব পাখি এসে খেয়ে নিবে, আমরা বাসার অবশ্য নষ্ট জিনিস ফেলে দেই না, বাচ্চারা ভাত নষ্ট করুক আর ওই চিপস টিপস নষ্ট হয়ে গেলে পাখি কানে দিয়ে দিলে পাখি সব খায়। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, গুড আসো। এখন ব্যাকিয়ার্ডে চলে যাই, আজকে বেশ একটু গরমের ভাব আবার বাতাসে হচ্ছে। আসো ছেলে পেলে আসো আমার সাথে, আমার বাচ্চা কই, আমার ছেলে পেলে আসো। এই যে পুঁই শাক গাছটা মোটামুটি ভালোই আছে, এখনো নষ্ট হয়নি। পাতার সাইজ ছোট হয়ে গেছে, পাতার সাইজ একটু ছোট হয়ে গেছে। আর এই বেগুন টেগুনও সাইজে একবারে ছোট হয়ে গেছে, এই যে সব ছোট ছোট হয়ে গেছে, গাছে প্রচুর আছে এখনো কিন্তু সাইজে ছোট। আবার ফুল আসতেছে, এই ফুলে হবে নাকি না আল্লাহ জানে। সাইজে ছোট কিন্তু অনেক ধরে আছে। এই যে গাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, সবজির সাইজ গুলা আসো তুমি মাশাআল্লাহ এখনো প্রচুর সবজি আছে আমার কাছে। সব গাছে এই যে ছোট ছোট গাছেও সবজি আছে, এই দেখেন এরকম, এটাও সার একটু বাড়বি। প্রতিটা গাছে মেলা এখনো বেগুন আছে, প্রতিটা গাছেই। ঢেঁড়স ধরতেছে এখনো, ক্যাপসিকামও এই পাশে একটু দেখায়, ক্যাপসিকামও মেলা আছে এখনো ধরতেছে, সাইজ একটু ছোট হয়ে গেছে, এগুলো মেলা বড় বড় সাইজ হয়েছিল কিন্তু একটু সাইজে ছোট হয়ে গেছে।
আসো, এই মরিচ গাছটাও ভালোই আছে, দেখেন কত সুন্দর, এটা ঘরে তুলে নিব। বেগুন মেলা আছে, এখনো দেখাইতে গেলে একটা একটা করে মেলা সময় লাগে যাবে না। আচ্ছা, ঢেঁড়স গাছগুলো দেখেন একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু ঢেঁড়স ধরতেছে, আরো কিছু মনে হবে নেই। এই যে বেগুন মেলা আছে, এই যে এখানে মরিচ শুকাইতে দিছি, তুলে মরিচ আরো মেলা তোলা লাগবে। মরিচের অবস্থা খুব ভালো আছে, মরিচ গাছ টাছ খুবই ভালোই আছে। এই যে মরিচ গাছ নষ্ট হয়নি, মরিচ এখনো নষ্ট হয়নি, ভালো আছে খুবই। আর এই বেগুন গাছটার, এই বেগুন গাছটার বেগুন একবারে সাইজে শেষ। এগুলা, এই যে দেশি মরিচ, এগুলা সব ভালোই আছে। এগুলা সব কি যে সুন্দর ঝুমঝুম করতেছে গাছে, দেখেন সেই সুন্দর। দেখতেই ভালো লাগে, খাওয়ারছে তোলারছে, দেখতেই ভালো লাগে। মেলা মরিচ এখানে এখনো গাছে, মেলা মরিচ আছে। এই যে এই কর্নারটায় আমার খালি মরিচই গাছ, মাটিতে লাগানো মেলা মরিচ আছে এখানে। এইদিকেও বেগুন গাছে বেগুন ঝুমঝুম করতেছে, কিন্তু সাইজটা হচ্ছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে কিছু কিছু গাছের। কিন্তু আমার এই সবুজ কাঁটালা বেগুনগুলো ভালোই আছে, নিচের দিক খালি যে একটু এরকম হয়ে যাচ্ছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই সময় যে গাছে এত বেগুন ধরে আছে জানলার কাছে, তার জন্য লাখ লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। এই সময় অনেকের গাছ কাটিয়েও ফেলিছে, আমার খালু শ্বশুরই তো, আমি জিজ্ঞেস করলাম খালু গাছের কি অবস্থা, কয় সব কাটিয়ে ফেলছে অনেক গাছ, কিন্তু আমার আলহামদুলিল্লাহ এখনো গাছে মেলা বেগুন ধরে আছে। এই যে মরিচ গাছ দূরের থেকে দেখা একটু কি সুন্দর দেখেন হয়ে রয়েছে, ঢেঁড়স গাছে ফুল ফুটেছে, ঢেঁড়স আসবি, কিন্তু গাছ মানে পাতা টাতা একটু কমে গেছে দেখেন। এদিকে আমার কমলা লেবু গাছটা দেখেন, এগুলা শো সব পাকি পাকি গেছে, কিন্তু হলুদ হয়ে গেছে, কিন্তু খাওয়া যাবে না, এইটু কমলা লেবু কি খাওয়া যায়, টক মনে হয় খুবই। এই গাছটাও একবারে যে খারাপ হয়ে গেছে তা না, এখনো মোটামুটি ভালোই আছে। রিহান আসো তো, এই বেগুনটা ধরো তো, দেখেন মাশাল্লাহ কি সুন্দর। ছোট ছোট টবে মরিচ গাছগুলো আমার দেখার মতো হয়েছিল এবার বাগানের। এই পাশে মরিচ গাছটা মন একবারে ভালোই আছে, শীতের আগমন যা হয়েছে আমার বাগানে অনেক গাছ দেখে মনে হচ্ছে না, এই যে এই মরিচ গাছটা দেখেন খুব সুন্দর আছে। অরিহান না, ভিডিওটা মেলা বড় লম্বা হয়ে যাবে না, দেখেন এগুলো এখনো ভালোই আছে। রিহান আব্বা এত গাছ একটা একটা করে দেখানো সম্ভবই না, এই যে লাউ গাছের অবস্থাও ভালোই আছে, এখন আর লাউ হচ্ছে না, যতগুলা লাউ আসতেছে সব এই যে এরকম পয়সা পয়সা যাচ্ছে, দুইটা না তিনটা আছে, তা ওই পাশের বাড়ি চলে গেছে ডালমাল, সেই পাশের বাড়িতে লাউ ধরেছে, ওরে হচ্ছে অর্ধেক দেবো আর আমরা অর্ধেক নিয়ে আসবো, ওরা অবশ্য মেলাগুলো খাইছে দুই তিনটা, সাইজটা সব ছোট হয়ে যাচ্ছে। ওই দিকেও পুঁই শাক আছে, কচুর পাতাও অনেক সব তুলে ফেলার লাগবে এখন, এই যে পুঁই শাকের সাইজগুলো সব ছোট হয়ে গেছে, পাতা ডগা টগা বাইর হচ্ছে। বেগুন কচুর পাতা সব তুলে ফেলার লাগবে,
লাউ গাছে সাইড সুরতে পাতা সব তুলে ফেলাইছি মাথার উপরে যা আছে। এই যে মেলা লাউ এড়িয়ে আসতেছে, কিন্তু আসো বিহান একটা বেগুন ধরো। এই যে মেলা লাউ আসতেছে, কিন্তু এইগুলো কি আর ধরবি নি হবে নি? এই যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে শীতে, তো রাত্রে ঠান্ডা পরে খুব ঠান্ডা। ভালো এই যে সব কচুর শাক, কচুর শাক খুব ফাইন আছে দেখেন, কচুর শাক খুব ফাইন আছে দেখি। উরি আল্লাহ হয়েছে কত বড় বড়। বেগুন আচ্ছা, এইদিকে করলা গাছের ওখানে সিম ধরতেছে এখন মেলা। করলা গাছটাও এখনো ফাইন আছে দেখেন, ফুল আইসে ভরে যাচ্ছে। আরে সব মরে যাবে নি দেখেন, এই দেখেন ফুলের সাথে সব করলা ধরতেছে, কি সুন্দর দেখতেই ভালো লাগে। কিন্তু এখন আর এগুলা কি বাঁচাতে পারবো না, দেখি করলা আছে নাকি ভিতরে। আছে, এই যে সাইজে মাইজে সব ছোট এখন। এই যে একটা ওমা মেলাগুলাই তো আছে দেখি, এই যে একটা মেলাগুলি আছে করলা। ও এই যে একটা পাকতেছে, পাকা পাকা হয়েছে, তুলে ফেলবো আজকে। এই দেখেন এই গাছে বেগুনতে ভরে। হ্যাঁ দাঁড়া আসতেছে, বেগুন তুলবো আজকে, বেগুন তোলার কম্পিটিশন। সিম গাছে মেলা সিম ওরে বাবা, কোন জায়গায় সিম? এই দেখেন আমার বেগুনি কালার সিম হয়েছিল এবার। সিম গাছ শীতের সময় মানে হালকা হালকা ঠান্ডায় কিন্তু সিম আসে। সিম এই দেখেন, সিম গাছের মাথার ভিতরে চলে আসছে। এই যে সিম, এই যে সিম, সিম তোলা লাগবে আজকে মেলা। এই যে সিম, এই যে বটবটি, যাই হোক শেষকালেও যে মানে গরমের শেষেও যে মাশাল্লাহ এত সবজি আছে আলহামদুলিল্লাহ। এই যে হয়ে গেছে আব্বা আসতেছিস, ছেলে পেলে সবজি তোলার জন্য পাগল হয়েছে। বটবটি, এই যে বটবটি আচ্ছা আমি দেখালাম, এখন ওর সাথে সবজি তুলবো। এখন এর মধ্যে একটু ঘপসি হয়ে গেছে, অরিহান আব্বা মা কত বড় বেগুন, মা কত বড় বেগুন। হ্যাঁ অনেক বড় বেগুন, এই বেগুনটা মেলা বড় হয়েছে। তো ঠিক আছে আপু ভাইরা ভালো থাকেন, এক ঝলকে আমার একটু বাগানটা দেখানোর চেষ্টা করলাম শীতের সময়। তো সবাই ভালো থাকেন, আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।